ফাগুনকে বরণ করে নেওয়াটা বাংলাদেশের শত বছরের ঐতিহ্য। এ সময় যেন ফাগুনের রং প্রকৃতি থেকে ছড়িয়ে পড়ে সকল বাঙালিদের মনে, হৃদয় মেতে ওঠে নতুন আনন্দে। কিন্তু ফাগুন কেবলমাত্র বাংলাদেশে অবস্থান করা বাঙালির মনেই দোলা দেয় না, এর আবেদন বিশ্বজনীন। তারই স্বাক্ষর রাখল ইউএসএ 88। 1988 সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে সুদূর যুক্তরাষ্ট্রে গড়ে ওঠে ইউএসএ 88। তাদের উদ্যোগে এবার উদযাপিত হলো ফাগুন উৎসব। ইউএস 88 এর উদ্যোগে উদযাপিত ফাগুন উৎসব এ সময় রূপ নেয় এক মিলন মেলায়। এই সময়টা একটু ভিন্ন আঙ্গিকেই কাটায় এই মানুষগুলো, ফিরে যায় সেই পুরনো দিনে। ইউএস 88 কর্তৃক আয়োজিত ফাগুন আড্ডা খুবই প্রাণবন্ত অনুষ্ঠান হচ্ছে। এই বড়ি আবহাওয়ার মধ্যে বন্ধুরা এসেছি, আমরা এই এত সুন্দর পারফরমেন্স দেখে আবেগ আপ্লুত, এবং আমরা চেষ্টা করব সামনে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি ফ্লোরিডা থেকে আসছি আমাদের এডিএর বন্ধুদের সাথে দেখা করার জন্য, এবং খুব একটা সুন্দর অনুষ্ঠান হইতেছে, এর জন্য আমি খুবই আনন্দ, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো যাতে সুন্দর হয় সেই চেষ্টা করব, এবং সবাইকে আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও সব আমাদের বন্ধু বান্ধব এবং তাদের ফ্যামিলির যে প্রাণবন্ধ উপস্থিতি সেটা দেখার মতো, এবং সবার পারফরমেন্স ওয়ান্ডারফুল। বাচ্চাদের থেকে শুরু করে ভাবিদের, দুলাভাইদের, আমাদের বন্ধু বান্ধবের একটা অসম্ভব একটা সুন্দর একটা পরিবেশ। পুরনো দিনের আলাপচারিতার সঙ্গে ফাগুন উৎসবে রাখা হয় নাচ ও গানের ব্যবস্থা। ব্যস্ত সময়ের মধ্যে চলা এই মানুষগুলো কিছুটা নিজেদের ফিরে পেয়েছিল এই আয়োজনের মধ্য দিয়ে। এ ধরনের আয়োজন আরো করার প্রত্যয় ব্যক্ত করে ইউএস 8 সংগঠনের সদস্যরা। রাকিব হাসান, আর টিভি।